আজকে সারা দিন গেল অফ রোডিং করে। দেখো চাবি দেখো, পুরাই পাগল একটা, ঠিকই নদীর দিয়ে ডাইরেক্ট পার করে ফেলছে। কিন্তু একবার যদি সাইলেন্সার পাইপ দিয়ে পানি ঢুকে সবাই সেমভাবে পার হইতেছে। মাই গুডনেস, পিছানাকান্দি থেকে এবার যাচ্ছে জাফলং এর দিকে। বিকাল বাজে 5:22, জানি না জাফলং কভার করতে পারবো কি না, তবে চেষ্টা করছি, দেখা যাক। অ্যাটলিস্ট অল্প একটু দিনের আলো যদি পাই সেই চেষ্টা, হয়তো কভার করতে পারতাম যদি রাস্তা ভালো থাকতো। কিন্তু রাস্তা অতটা ভালো না, জায়গায় জায়গায় প্রচণ্ড ভাঙা। তবে এইসব ভাঙা এখন আর আমাদের কাছে কিছু মনে হচ্ছে না, কারণ এমন অফ রোডিং করে আসছি তাতে এই নর্মাল ভাঙাগুলো কিছুই মনে হচ্ছে না। চলুন, চেষ্টা করতে তো দোষ নাই, চেষ্টা করি। অবশেষে অল্প একটু ভালো রাস্তার দেখা পেয়েছিলাম, কিন্তু ও যে দূরে দেখা যায় ভাঙা, চলে আসছি ভাঙা রাস্তায়। মোর আল্লাহ, ৫:৫০ এখনো দিনের আলো, হয়তো এক ঘন্টা আছে, তো এক ঘন্টায় জাফলং পৌঁছাতে পারবো কিনা বুঝতে পারছি না। আজকে আমাদের কপালে ভালো রাস্তা নাই। বিসমিল্লাহ, আজকে সারাদিন গেল অফ রোডিং করে। কত ধরনের অফ রোড রাস্তা যে পাইলাম আজকে, চা বাগানও পেয়ে গেলাম। চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি, সূর্য পরে পরে ডুবে ডুবে ভাব, তবু আমাদের শেষ চেষ্টা, চেষ্টা আমরা করেই যাব। যদি জাফলং চা বাগান দেখি চেষ্টা পারা যায় কিনা। সম্ভবত ডে লাইট আর সানলাইট পাবো না, বাট ইউ আর স্টিল ট্রাইং টু রিচ দেয়ার অ্যাজ লং অ্যাজ দ্য সানলাইট ইজ অ্যাভেলেবল। আমরা প্রায় পৌঁছে গেছি, খুব কাছাকাছি, কিন্তু সানলাইটও প্রায় শেষের দিকে,
11টার জায়গায় 10টা এসার 11টার জায়গায় 10টা বের হইলে হয়তো পেয়ে যেতাম, বাট স্টিল বেট ট্রাইং। সামনে না পেলে এদিকেও সিনসিনারি আছে, ও আকাশটাও সেই, দেখি ট্রাই করে দেখি। একদম কাছাকাছি সেটাই তো, এই যে এই যে এদিকে সব ইন্ডিয়ার বাড়িঘর, কিন্তু পাথর কই রে? এগুলো কি বস্তি? ও না, কাপড় চোপড়ের দোকান। আল্লাহ, আমরা যে জাফলং দেখে গেছি ওর কিচ্ছু নাই, একদম শেষ বেলায় জাফলং। সবাই ফিরছে, আমরা যাচ্ছি। খুব বেশি লোকজন মনে হয় না এইভাবে সন্ধ্যাবেলার জাফলং দেখেছে। আমরা দেখালাম আপনাদেরকে সন্ধ্যাবেলার পরন্ত সন্ধ্যার জাফলং। এই যে সামনের পাহাড়, পাহাড়ের উপরে আলো, বাড়িঘর, সব ইন্ডিয়া। এই যে ইন্ডিয়া, ইন্ডিয়ার বাড়িঘর। আর যে লাভ নেই, এখানে থেকে সবাইকে পার করে দিচ্ছে, এদিকে আসতে বলছে, যেহেতু সন্ধ্যা পার হয়ে যাচ্ছে, কাজে ওদিকে আর আমরা যাবো না। তো আমরা সবই কভার দিলাম, কভার দেওয়া শেষ। প্রথমে ভোলাগঞ্জ সাদা পাথর, তারপরে বিছানাকান্দি, সবশেষে জাফলং। ওয়ান ডে ট্যুর যদি কেউ দিতে চান আমাদের মতো করে একদিনে বাইকে কভার দিতে পারবেন, কষ্ট হবে। আমরা যদি রিল্যাক্সে গিয়েছি এর জন্য জাফলংয়ের টাইমটা খুব বেশি পেলাম না, যদি রিল্যাক্সে না এসে একটু তাড়াহুড়া করে আসতাম তাহলে হয়তো অনেক সময় পেতাম জাফলংয়ে এসে। তবে ভালো লেগেছে পুরো ট্যুরটা, বিছানাকান্দির অফরোডিং, বিছানাকান্দি জায়গাটা, ভোলাগঞ্জ ভালো লেগেছে, যদি আমরা নৌকায় করে যাইনি। তো সব মিলিয়ে, বন্ধু বান্ধব মিলে একসাথে ট্যুরটা খুবই ভালো হয়েছে। আগামীকাল বাসায় ফেরার পালা, ভোরবেলা রওনা দিয়ে চলে যাবো ঢাকা। তো ভালো থাকবেন সবাই, সাথেই থাকুন, দেখতে থাকুন,